ইফতিকারের 5 ছক্কা টর্নেডো ইনিংসে বরিশালের রান পাহাড়। এবারের বিপিএল ব্যাটারদের মুখে হাসি ফুটাচ্ছে। চট্টগ্রাম পর্বের শুরুটা হলো 4 ছক্কার বিনোদনে। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল গড়ল 7 উইকেটে 202 রানের পাহাড়। বরিশালের এই বিশাল সংগ্রহের পিছনে মূল অবদান ইফতিকার আহমেদের। পাকিস্তানি এই ব্যাটার 26 বলেই খেলেন 57 রানের টর্নেডো ইনিংস, যে ইনিংসে 3টি চারের সঙ্গে 5টি বিশাল বিশাল ছক্কা হাঁকান তিনি। এদিকে চট্টগ্রামে এসে ওপেনিং জুটিতেও চমক দেখায় ফরচুন বরিশাল। এনামুল হক বিজয়ের সঙ্গে এবারের আসরে প্রথমবারের মতো ওপেনিং করতে দেখা যায় মেহেদী হাসান মিরাজ। জোয়াটা ভালোই কাজে দিয়েছে, 3 ওভারে ওপেনিং জুটিতে 33 রান তুলে চলে গেছেন মিরাজ। 12 বলে 3-4 ও 1 ছক্কায় 200 স্ট্রাইক রেটে 24 রান করে তাইজুল ইসলামের বলে শিকার হন এই অলরাউন্ডার।